Manga Hite Tulam Sura Hekam Ravi Mere Nunge Mase এমন মনে হচ্ছে গলায় যেন গোটা ছাগল আটকে গেছে লাঠির ডগায় বিজিতে পাতা লাগিয়ে স্যার যখন পড়া ধরে হ্যাঁ তো বাবলু কালকে যে কবিতাটা পড়া দিয়েছিলাম মুখস্থ করে এনেছিস হ্যাঁ 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 স্যার রাত জেগে করেছি রাত জেগে আচ্ছা দুটো লাইন বল দেখি শুনি কিনা মুখস্থ করে এনেছিস রাঙ্গু হল গুয়াঙ্গু বাঙ্গু গু বাঙ্গু মিতলে থাম একে তো ছাগল বাচ্চার মতো মাকে হিত এরম করছিস আবার তিন ভাঙা লো ভাঙাদের মতো ইয়াবি এইসব না করে স্পষ্ট ভাষায় যে কবিতাটা পড়া দিয়েছিলাম বল আমাকে স্পষ্ট লাইনে বল না মানে স্যার আচ্ছা 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 আবার আমি করছি স্যার ওকে 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 স্যার বাঙ্গু গু বাঙ্গু মিতল চুপি করল এলো গোটলো হান্ডি কুটলো হপলো পুটলো মনিকা মাঠে আগে এই গান ভাইরাল হওয়ার পর হিরো আলম যেমন পেয়ে গেছে তার কোকিলা কণ্ঠস্বর তেমনি অনেক জীবজন্তু কিন্তু পরন্তু পেয়ে গেছে তাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট এক জনসমীক্ষায় জানা গেছে এই বিভিন্ন ধরনের কন্টেন্টের বিভিন্ন ধরনগুলোর মধ্যে এক বহুল প্রচলিত ধরন হচ্ছে প্র্যাঙ্কস মনিকা মাঙ্গে হিতে ইন পাবলিক সিঙ্গিং ইন পাবলিক এপিক রিঅ্যাকশন তো এসো বন্ধুগণ রাস্তায় বেরিয়ে রাস্তার নিরিকুত্তাদের মনিকা মাঙ্গা হিতে গানটা গাওয়ানো যাক আর শুরু করা যাক আজকের পাঠশালা আর হ্যাঁ দুর্দান্ত ভিডিও হতে চলেছে আজকের প্রথমেই আমি তোমাদের দেখাবো চিকেন বিরিয়ানির দম বিরিয়ানি খেয়ে রাস্তায় বেরিয়ে হজম করতে না পারার দরুন যখন কারুর মির্গি ধরে যায় না ইতালে ইতালে না চিকেন বিরিয়ানি দম বিরিয়ানি মগহানি দানি দানি ইতালে ইতালে না না এই সমস্ত প্র্যাঙ্কস গুলো করার জন্য তোমাকে সাধারণত দুটো জিনিস খুব ভালো করে জানতে হবে এক নম্বর হচ্ছে এই যে নিজের সেলফ রেসপেক্টের পেছনে বিড়ি গুঁজতে খুব ভালো করে জানতে হবে আর দুই সামান্য কিছু ভকলন্ডি এক্সপ্রেশন জেনে রাখতে হবে ব্যাস এরপর আমাদের দম বিরিয়ানি দাদা কিছু সুন্দরী মেয়েদের কাছে যায় তার সেই ভকলন্ডি এক্সপ্রেশন প্রদর্শনীর জন্য এবং সেখানে গিয়ে বলে এক্সকিউজ মি সিস্টার অ্যাকচুয়ালি মে রাসে সে দো সাল কা সিঙ্গিং কা ক্রস করকে আয়া হুঁ ক্রস যখনই বেরিয়ে আসে সেই রাশিয়া থেকে প্রাপ্ত গুপ্ত মির্গি রোগ কনসিস্টেন্ট দেখেছো সামনে এরকম রাজস্থানের চিড়িয়াখানা থেকে পালিয়ে আসা এক নেরি বাঁদর ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছে দেখেও দিদি কিন্তু এক পাও পেছনে আসেনি না 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 একই তো বলে সত্যিকারের পশুপ্রেমিক এর পরবর্তী সিনে আমাদের দম বিরিয়ানি দাদা খোলা বাজারে যে কাণ্ডটা করে বসেছে না তার জন্য বউয়ের জুতো কিনতে আসা এক অভুক্ত প্রেমিক একটুর জন্য হার্ট ফেল হতে হতে বেঁচে গেছে না ইতালে ইতালে না মানিকে মাঙ্গে হিতে মেরে মারি বলহারি বলহারি এর থেকে বেশি কিছু করে দিলে কাকু ওখানে অজ্ঞান হয়ে পটল তুলে ফেলতো আর তারপর ডেথ সার্টিফিকেটে ডাক্তার লিখে দিত এ চিমকান্ডি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মানে হঠাৎ চমকানো প্লাস কিছু ভকলন্ডি এক্সপ্রেশন ইকুয়াল টু চিমকান্ডি রোগ কি আর কাকিমার তো অর্ধেক ফিউ যেখানেই উড়ে গেছে এটাই ভেবেছে পূজোর আগে অসুর মাটিতে নেমে এলো নাকি রেডি না এখানে পেটেলে না এখানে পেটেলে বলহারি বলহারি না এখানে পেটেলে না বেশ দুজন দিদি একাকিত্বে বসে একটু একে অপরের সঙ্গে আলোচনা করছিল তাদের বয়ফ্রেন্ডদের নিয়ে সব পণ্ডু করে দিল আমাদের দম বিরিয়ানি দাদা মানিকে মাঙ্গে হিতে মুতিয়ে নোরা হে গুয়াবি তোমরা চিজ আমাকে তো ব্যাস বন্ধুগণ আজকের মতো পাঠশালা এখানেই আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দু সেকেন্ড লাগে মাত্র দু সেকেন্ড করে দিও পয়সাও লাগে না
2 seconds লাগে হ্যাঁ আর ফেসবুক ইনস্টাগ্রামে চাইলে একটু ফলো করে নিতে পারো সেখানে টুকটাক আপডেট দিতে থাকি লিংক ইন ডেসক্রিপশন আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তীতে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আজকের মতো এখানেই ততদিন সুস্থ থেকো ভালো থেকো সচেতন থেকো টাটা সাবস্ক্রাইবটা করতে ভুলো না পারিলে মনো বেরি দিতাম পাখির পায় কামিলে আসে যায় খাচার